মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। অফিসার মন্দার কথা, আমি ওর সাথে দেখা করতে চাই। ক্রিমিনাল মন্দার চৌধুরী? ক্রিমিনাল? আপনি ওকে ক্রিমিনাল বলছেন কোন সাহসে? বিচার হয়েছে? প্রমাণ হয়েছে ক্রিমিনাল? ক্রিমিনাল বলছেন কোন সাহসে? শান্ত হ, লেট মি টক উইথ হিম। শান্ত হ। শান্ত আমি হতে পারবো না দাদা ভাই। মন্দার চৌধুরী কোথায়? আমরা আর বাড়ির লোক আমাদের রাইটার চোর সাথে দেখা করার। মন্দার? মন্দার? রোহিণী? মন্দার? কেন করলি তুই? কেন সারেন্ডার করলি? কেন করলি মন্দার? কেন কেন কেন? শান্ত হও রোহিণী। না, আমি শান্ত হব না। তোকে আমি আমার বাড়িতে নিয়ে গেছিলাম আমার দায়িত্বে। বারবার বলেছিলাম যা করবি বলে করবি। দাদা ভাই ছিল, শ্যামলী ছিল, ওরা তোকে পুলিশে ধরা পড়তে দিত না। কারোর কথা শুনলি না তুই। আমি তো নিজের সিদ্ধান্তে সারেন্ডার করিনি রোহিণী। শ্যামলী আমায় বলল সারেন্ডার করতে। কি? না না, এটা হতে পারে না। শ্যামলী? শ্যামলী কি কর? শ্যামলী তো তোকে বাঁচাতে চায়। আমি শ্যামলীর উপর চোখ বন্ধ করে ভরসা করি রইনি। শ্যামলী? শ্যামলী তোকে পুলিশে সারেন্ডার করতে বললো, কিন্তু শ্যামলী যদি তোকে পুলিশে ধরিয়ে দিতে চাইতো তাহলে তাহলে ও নর্থ বেঙ্গল কেন গেল? নিজের জীবনের ঝুঁকি নিয়ে, দাদা ভাইয়ের জীবনের ঝুঁকি নিয়ে ও দীপক শরণের ব্যাপারে এত ইনফরমেশন জোগাড় করতে কেন গেল? না না, এটা হতে পারে না। শ্যামল? রোহিণী 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 শোনো, শ্যামলী যখন এটা করেছে নিশ্চয়ই কিছু ভেবে চিন্তেই করেছে। আমি ওকে ভরসা করি। যে মানুষটা নিজের জীবনের ঝুঁকি নিতে পারে আমার জন্য, সে যখন বলছে তার উপর ভরসা করে সারেন্ডার করতে, তখন আমি না করি কিভাবে বলো? শ্যামলী? শ্যামলী তোমাকে পুলিশে ধরিয়ে দিল? ধরিয়ে দেয়নি। দেখো এখন এখন আমাকে কাস্টডিতে রাখা হয়েছে, ঠিক আছে? জেলে ভরে দেওয়া হয়নি, বুঝতে পেরেছো? শ্যামলী ঠিক আমাকে এখান থেকে বার করে নিয়ে যাবে। অসম্ভব। এই অসম্ভবের সম্ভাবনা দেখিয়ে শ্যামলী তোকে ম্যানিপুলেট করে জেলে ঢুকিয়ে দিল। শ্যামলী? বাড়ি চ। শান্ত হয় এখন, বাড়ি চ। শ্যামলী যা করে ভাবনা চিন্তা করেই তো করে, তুই জানিস। গিয়ে ওর সঙ্গে আরামসে কথা বলবি, এখন বাড়ি চ। মন্দার, তুমি শিওর তো যা করেছো ভাবনা চিন্তা করেই করেছো তো? ভরসা আছে তো শ্যামলীর উপর? আছে দাদা, ভরসা আছে। আমি আপনাকে, শ্যামলীকে আর রোহিণীকে আমার নিজের থেকেও বেশি ভরসা করি। আর আপনি আমাকে নিয়ে ভাববেন না। আপনি শুধু রোহিণীর খেয়াল রাখুন, ও যেন রাগের বসে কিছু ভুলভাল না করে ফেলে। প্লিজ ওকে একটু দেখুন। শ্যামলী? রো। শ্যামলী? রো। শ্যামলী? রো, মাথা ঠান্ডা কর, আস্তে কথা বল। একদম ইন্টারফেয়ার করবি না তুই দাদা ভাই। আরে কি হয়েছে? কি রো, কি হয়েছে? কি হয়েছে তোমার? শ্যামলীকে জিজ্ঞেস করো না কি হয়েছে। রোহিণী দিদি, কি করে বললে তুমি এটা? তুমি মন্দারকে সারেন্ডার করতে বললে? এটা তুমি কি করলে? হ্যাঁ রোহিণী দিদি, মন্দারকে পুলিশের কাছে সারেন্ডার করতে আমি বলেছি। শ্যামলী মন্দারকে দিয়ে সারেন্ডার করিয়েছে? বাধ্য হয়ে বলেছি, এছাড়া যে আর কোনো উপায় নেই গো। কি? এটা ছাড়া আর কোনো উপায় ছিল না? এ কথা তুমি বলছো? তুমি এ কথা বলছো শ্যামলী? আমি না তোমার থেকে এটা এক্সপেক্ট করিনি। আমি ভাবতাম আর কেউ বুঝুক না বুঝুক, তুমি অন্তত বোঝো, তুমি বোঝো যে আমি আমি কিভাবে পুলিশের থেকে, এই অন্ধকার জগৎটা থেকে মন্দাকে প্রোটেক্ট করেছি, এই পুরো পরিবারের সাথে যুদ্ধ করেছি, এত বড় সিস্টেমটার সাথে লড়াই করছি আমি। আর তুমি কি করলে? ওকে সিস্টেমের হাতেই তুলে দিলে, আমাকে এইভাবে হারিয়ে দিলে শ্যামলী, কেন করলে এটা? আমি যা করেছি মন্দারের কথা ভেবেই করেছি রোহিণী দিদি, মন্দারের ভালোর জন্যই করেছি। আচ্ছা তুমি আমাকে ভরসা করো তো? করতাম, আমি তোমাকে এতটাই ভরসা করতাম যে আমি কিছুতেই মেনে নিতে পারছি না যে তুমি এই কাজটা করেছো। আমি তোমাকে সব থেকে বেশি ভরসা করতাম, তুমি জানো শ্যামলী। আমার নিজের দাদা ভাইকে আমি অতটা ভরসা করিনি যতটা তোমার উপরে করেছি। তুমি তুমি নিজের ইনিশিয়েটিভ নিয়ে দাদা ভাইকে কনভিন্স করলে নর্থ বেঙ্গল যাবে বলে, বিপদের মুখে ঝাঁপিয়ে পড়লে শুধুমাত্র মন্দারের পরে প্রমাণ জোগাড় করবে বলে। আর আমি কি ভাবলাম জানো তো? আমি ভাবলাম যে এইবার বুঝি সব ঠিক হয়ে যাবে, আমি মন্দারকে ওই কালো অন্ধকার জগৎ থেকে বের করে আনতে পারবো। কিন্তু সবটা ভুল ছিল, সবটাই তোমার আই ওয়াশ ছিল। তুমি প্রমাণ জোগাড় করলে, তারপর সেই একমাত্র প্রমাণটা তুমি হারিয়ে ফেললে। মন্দারকে সারেন্ডার করতে বললে, একবারের জন্য আমাকে জানালে না, আমাকে বললে না শ্যামলী। আমি তোমাকে বিশ্বাস করে, তোমাকে ভরসা করে মন্দারের সাথে একটা সুন্দর জীবনের স্বপ্ন দেখেছিলাম। সেই স্বপ্নটা মিথ্যে হয়ে গেল, সেই স্বপ্নটা ভুল হয়ে গেল। কেন করলে এটা তুমি আমার সাথে? কেন করলে? তুমি আমাকে ভুল বুঝছো রোহিণী দিদি, আমাকে একদম ভুল বুঝছো। কি ভুল বুঝছি? সবটা তো চোখের সামনে একেবারে পরিষ্কার হয়ে গেছে। না রোহিণী দিদি, সবটা স্পষ্ট হয়নি, তুমি সবটা দেখতে পাচ্ছ না রোহিণী দিদি, চোখের সামনে তুমি কিচ্ছু দেখতে পাচ্ছ না, কিচ্ছু না। তুমি আমাকে বিশ্বাস করো না, একবার বিশ্বাস করো, একটু ভরসা করো। আমি তোমাকে বলছি, যা করেছি না আমি ভেবে চিন্তাই করেছি, মন্দারের কোনো ক্ষতি হবে না, সব ভালো হবে, সব ঠিক থাকবে। তুমি আমাকে একটা বারের জন্য বিশ্বাস করো, দয়া করে একটা বারের জন্য। তোমাকে বিশ্বাস করবো। কাল যখন মন্দারকে কোর্টে তুলবে তখন আমরা ও যে নির্দোষ সেটার কি প্রমাণ দেব? কি প্রমাণ দেব? ওর তো যাবজ্জীবন সাজা হয়ে যাবে, এটা তো পরিষ্কার হয়ে গেল। কি হবে? বাঁচা যাবে। মন্দারের যাবজ্জীবন সাজা হলে বাঁচা যাবে রোহিণী। শ্যামলী এই প্রথম একটা কাজের কাজ করেছে, মন্দারকে সারেন্ডার করতে বলে। এই প্রথম জোড়াবাড়ির একটা উপকার করেছে শ্যামলী। দিন দিন বাড়িটা একটা গুন্ডা বদমাইশের আকড়া হয়ে উঠছিল। রোজ রোজ বাড়িতে পুলিশ হানা দিচ্ছে, পাড়ার লোকে কি ভাবে? একটা ক্রিমিনালের জন্য আমাদের চুপ কর তুমি। ZEE5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।